রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ১১ নম্বর সেক্টরে চলছে উচ্ছেদ অভিযান। এই মুহূর্তে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজিব ফরাজি। নাজিব, সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন জায়গা যে তৈরি করা হয়েছে সেসব জায়গা ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে একটি দোকান এবং গেটের কিছু অংশ ভেঙে দেওয়া হয়েছে এবং আজকে উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে যে তারা এই রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় তারা অভিযান চালাবেন এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনিও এই অভিযানে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন প্রভাবশালীরা বিভিন্ন জায়গায় অবৈধভাবে অফিস বানিয়েছেন সরকারি জমিতে এবং অবৈধভাবে বিভিন্ন নকশা বহির্ভূত বিভিন্ন জায়গা তৈরি করেছেন। তো এসব এগুলো উচ্ছেদে তারা একটি শক্তিশালী অভিযান চালাবেন। ইতিমধ্যে এখানে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, এটি দিয়ে ক্রেন নিয়ে আসা হয়েছে, সেগুলো দিয়ে এই অভিযান চালানো হবে। প্রথমে তারা উত্তরার ১৩ নম্বর সেক্টরের এই গরিবে নেওয়াজ রোডে এখানে এই সামনে অভিযান চালিয়েছে। যদিও এই ভবনটি সামনে যে দোকান এবং গেট ভেঙে দেওয়া হয়েছে এখানকার যিনি মালিক তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এটি বাণিজ্যিকভাবে ভবনটি তৈরি করা হয়েছে, বাণিজ্যিক ভবন। তারা যে ভেঙেছে এটা আসলে তারা স্বাভাবিকভাবে নিতে পারছেন না। তো এখানে আসলে যে অভিযানটা শুরু হয়েছে সেটি আরও বেশ কয়েক ঘন্টা ধরে চলবে। তো আমরা অভিযানের সঙ্গে রয়েছি এবং পরবর্তী সংবাদে আমরা এর বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে উত্তরা থেকে সবশেষ খবর। নাজিব, ধন্যবাদ। রাজধানীর উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাজি।